আল্লাহরে ভয় করো রে মুমিন, এ যুবক আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো রে যুবক। কেন আল্লাহরে ভয় করবা? আল্লাহ বলতেছে আমি আল্লাহর হুংকার। হাশরের ময়দানের গর্জন, হাশরের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক। ওই দিন কেউ কারো পরিচয় দেবে না রে যুবক। ওই দিন মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়ায়া থাকবে রে যুবক। সূর্যটাকে ফেরেশতারা টেনে টেনে মাথার উপরে উপুড়াইয়া ফালাইয়া দেবে। সূর্যের গরমে মাথার মগজ গুলো টাস টাস করিয়া ফেটে যাবে গো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আবার যুবক ভাইয়া, পায়ের নিচে যতটুকু মাটি অতটুকু মাটির উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ওই দিন তোমার এই বা কি উপায় হবে গো? আমার এই বা কি উপায় হবে রে যুব? ওই দিন মানুষ ডাইনো গার ফিরাইতে পারবে না, ওই দিন মানুষ বামেও গার ফিরাইতে পারবে না। এদিকে আল্লাহ তালার হুঙ্কার, আবার আল্লাহ কঠিন হুঙ্কার দেবে রে। আবার আল্লাহর হুঙ্কারে কেয়ামতের ময়দান দাও থর থরাইয়া কাঁপতে থাকবে রে যুব। ও আবার বিরিদ্ধা বাবাজিরা, কোন দুনিয়ার নেশায় পড়ছো, কোন দুনিয়ার ক্ষমতায় পড়ছো রে ভাইয়া? আয় ভাই আয় আয়। ওই দিনের হুঙ্কার খুব মারাত্মক। ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের হুঙ্কারে হুঙ্কারে কিয়ামতের ময়দানে থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে যুব। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, যত নবী বলো সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুর আমার, তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী গো, মদিনার নবী গো, মা হারা নবী গো, বাবা হারা নবী গো। ওই দিন মাকামে মাহবুব নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে নবীজি সেলসাই লুইটা পড়বে গো। নবীজি কান্না করতে করতে জমিনটা কাদা বানাইয়া ফালাবে। ফেরেশতারা বলবে মাবুদ গো, যেই নবীরে না বানাইলে তুমি আজকে কিয়ামত করতা না, আমাদের কো বানাইতা না। নবীরে কত কান্না কান্দাইছো, তাইফের ময়দানে কান্না করাইছো রে মালিক, ওহুদের ময়দানে কান্না করাইছো। ও বাবু গো, নবীজিরে তুমি ছোটবেলায় মা নিয়ে গেছো, বাবা নিয়ে গেছো, তোমার নবী আজকে কান্না করে রে। নবীর কান্না দেইগা ফেরেশতারা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা শোনো, আমার বন্ধুর মাথাটা মাকামে মাহবুব জায়গা থেকে উঠাইতে বলো, আজকে তার কান্নার দিন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে তার কান্নার দিন নয়, আজকে তার খুশির দিন। কেন তিনি কেন কান্না করে? আল্লাহর নবী বলবে মাবুদ গো, আজকে আমি তোমার জান্নাতে যাব না, তোমার পাকে জাতের কসম খায়া বলতেছি রে মালিক, তোমার জান্নাতে আমি যাব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে গো, আমি নবী তোমার জান্নাতে যাব না। ও যুব, ও বিরিদ্ধা আমার বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো, মদিনার নবী গো,
বুলবুল নবী গো মাহারা নবী গো আর তিনি সেজদাটা যখন সেজদা থেকে মাথাটা উঠাইয়া এক দৌড়া তোর দিয়া জাহান্নামের কিনারে চলে যাবে আল্লাহর নবী বলে ও বেলাল রে ও আলী রে তোরা কই ও আবু বকর জলদি করি আয় আমার উম্মত যেন জাহান্নামে না যাইতে পারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাহুহা ফুতিহাত আবওয়াবুহা وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা নাফরমানের পায়ের ভিতরে আগুনের শিগলের কয়রা লাগাইয়া পায়ের ভিতরে লাগাইয়া হাতের ভিতরে আগুনের শিগলের কয়রা লাগাইয়া কুকুরের মতন টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে এমন ভাবে টেনে নিয়ে যাবে রে বাবা নাফরমান বেঈমান গাদার মতন চিল্লাইবে আর বলবে মাবুদ গো তুমি আমার ওই জাহান্নামে নিও না আল্লাহ তাআলা বলবে বেঈমানের দল এ মুনাফিকের দল তোদের কাছে কোরআন গিয়েছিল তোদের কাছে নবীরা কি যায় না তোদের কাছে কি আলেম ওলামারা যায় না তোমাদেরকে আমরা কোরআন পড়িয়া পড়িয়া বুঝাইয়া গেলাম মানো বা না মানো তোমার ব্যাপার কিন্তু বাবা বাল্লি গুয়ান্নিওয়ালাও আয়া নবীর হাদিস শুনাইয়া গেলাম আমা আলাইনা ইল্লাল বালা মানা না মানার দায়িত্ব তোমার আমার কাম আমি তোমাদের কাছে পৌঁছাইয়া গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে তোদের কাছে কি নবীরা যায় না তোদের কাছে কি কোরআন যায় না হাদিস যায় না আলেম ওলামারা যায় না তারা বলবে কলু হা কলু বালা গেছিল কেন মানো না আল্লাহ তাআলা কাছে বলবে ও মাবুদ গো তুমি আবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও আল্লাহ তাআলা বলবে বেঈমানের মানুষের জীবন একবার মরণও একবার দ্বিতীয়বার আর কোনো মরণ নাই আর দ্বিতীয়বার আর কোনো তোমার জীবন নাই কথা ঠিক কিনা উচ্চ আওয়াজে বলে নাফরমান বেঈমানদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে ও আমার যুবক ভাইয়া কিভাবে তুমি নামাজ সাইরাও ফজরের সময় আরাম কইরা ঘুমাও ও আমার যুবক ভাইয়া তুমি কি জানো না এক ওয়াক্ত নামাজ কায়দা করিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কিয়ামতের ময়দানের যুবক আল্লাহর নবী একবার হাউজে কাউসারের কিনারে দৌড় দেবে আর একবার আবার পলসিরাতের কিনারে দৌড় দেবে উম্মত দরদি নবী উম্মতকে বাঁচাবার জন্য আবার মিজানের পাল্লায় দৌড় দেবে আল্লাহর নবী বলবে আবু বকর হে ওসমান হে আলী আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শাফায়াতের দায়িত্ব দিয়ে দেবে গো আল্লাহর নবী পাইকারি হারে মুসলমান ইমানদারদেরকে তার উম্মত দিগকে শাফায়াত করা শুরু করিয়া দেবে আল্লাহর নবী বলবে আবু বকর তোমাকেও আমি শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম গো বেলালকে ডাক দেয়া বলবে ও বেলাল রে তোমাকেও আমি শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম হে বেলাল হে আলী হে ওসমান
তোমরা সবাই আমার উম্মত দিগকে পাইকারি হারে তোমরা সবাই শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাও। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরাও, ওই দিন মানুষগুলা যখন সূর্যের গরমে গরমে মানুষের জিব্বাটা নামির স্থল পর্যন্ত কুকুরের জিব্বার মতন জ্বলতে থাকবে, মানুষগুলা হাহাকার করতে থাকবে গো, মানুষগুলা এত অস্থির হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন মাতার ছেলের খবর নেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, ওই দিন কেউ কারোর পরিচয় দেবে না রে বাবা, ওই দিন খালি বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, হাতে দইরা গেলাম এ সিদ্ধির গঞ্জের মুসলমান, এ আমার নারায়ণগঞ্জবাসী আমার মুসলমান, ও আমার ঢাকাবাসী ভাইরা, নামাজ সাইরা দিও না রে যুবক, নবীর সুন্নাত মাথার ভিতরে লাগাও গো, নবীর দাড়ির ভিতরে খুল লাগাইও না রে যুবক, নবীর সুন্নাত লম্বা জামা ঢুকাও গো, হারাম খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না রে যুবক। হে আমার বৃদ্ধা বাবাজিরাও, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহ তাআলা বলছে ওয়াকুনু মাআস সাদিকিন, মুসলমান হও তারপরে কবরে যাও। কতটুকু মুসলমান হইতে পারলাম তোমার বিবেকের কাছে প্রশ্ন করলেই তুমি পাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে যখন কবরে রাখলো রে যুবক, কবরে রাখার পর আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জবাজান আর কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে, কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না, হে কবরের মাটি রে বেয়াদবি করবি না রে, তোমার বুকে কাকে রাখছি গো, আখিরি জমানার পয়গাম্বার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আরে খাতুনে জান্নাত মা ফাতিমাকে তোমার গর্বে রাখছি, তুমি বেয়াদবি করবা না, হে কবরের মাটি তুমি কি জানো তোমার গর্বে কাকে রাখছি, হযরত হাসাইন আর হুসাইনের মাকে রাখছি, বেয়াদবি করবা না, কবরের মাটি টাচ করিয়া জবান কইলা গেল গো, কবরের মাটি ডাক দিয়া বলতেছে, হে আবু যার গিফারি আমি কোন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে চিনি না, আমি কোন হযরত হাসাইন আর হুসাইনের মাকে চিনি না, আমি কোন ফাতিমাকে চিনি না, যে আমার কবরের ভিতরে আমলে সলে করে আসতে পারবে গো, যে ঈমান নিয়া কবরে আসতে পারবে গো, আমি কবরের মাটি তার জন্য ভালো ব্যবহার করব, আর যে ঈমান হারাইয়া কবরে আসবে কবরের মাটি আমি এমন ভাবে চাপ দেব, এক পারজার হাড্ডি গুলো অপর পারজার ভিতরে আমি ঢুকাইয়া দেব। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনের, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করিয়া গেলাম রে যুবক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো তাকওয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার সামনে আমি আত্মসমর্পণ করব, আমার কোনো মত নাই, আমার কোনো দল নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার মত
আমার ইচ্ছা আমার সব কিছু আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করিয়া আমি যদি চোখে পানি নিয়া দিলকে নরম করিয়া যদি কবরে যাইতে পারো গো ওই কবরটা আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায়া দেবে আল্লাহু আকবার এইজন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়া যাচ্ছি আমার জন্য দোয়া করবাও আমি এই সিদ্দিরগঞ্জের মুসলমানদের জন্য দোয়া করিয়া গেলাম রে যুবক ভালো থাকবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আরে মা বাবার খেদমত করবা উস্তাদের সম্মান করবা বড়র সম্মান করবা ছোটকে স্নেহ করবা জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির রাখবা বেশি বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবা গো যদি দিল নরম করিয়া কবরে যাইতে পারো ইমান নিয়া যদি কবরে যাইতে পারো তুমিও কবরে বাদশা হয়ে যাবা আখিরাতও বাদশা হয়ে যাবা এইজন্য যুবক ভাই এই দুনিয়ায় থাকা অবস্থায় মউত পর্যন্ত আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব কে কে রাজি আছি দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দে